নমস্কার বন্ধুরা, আন একাডেমি ইউটিউব পার্টনার প্রোগ্রামে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রত্যেক দিন সন্ধ্যে 6:30টার সময় মক টেস্টের নতুন পর্ব পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনও প্রেস করবে, এবং এইসব মক টেস্টের ফ্রি PDF ডাউনলোড করার জন্য অবশ্যই আমাদের অফিসিয়াল অ্যাপ TD এক্সাম চ্যালেঞ্জার সেটিকেও ডাউনলোড করে নেবে। দেখে নাও আজকে নিয়ে প্রথম প্রশ্ন, সিপাহী বিদ্রোহ ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ এই উক্তিটি কে করেছেন? সিপাহী বিদ্রোহ ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ এই উক্তিটি কে করেছেন? প্রত্যেকটা প্রশ্ন অ্যান্সার করার জন্য 2 থেকে 5 সেকেন্ড করে তোমাদের কাছে টাইম থাকবে। এই টাইমের মধ্যে তোমরা সঠিক উত্তর আমাদের কাছে বলার চেষ্টা করবে। এক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তর হবে, সিপাহী বিদ্রোহ ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ এই উক্তিটি করেছেন অপশান সি বীর সাভারকার। অপশান সি একদম কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাচ্ছে। দেখে নাও পরবর্তী প্রশ্ন, অম্লবৃষ্টি কোন রাজ্যে দেখা যায়? অম্লবৃষ্টি এটি কোন রাজ্যে সবচেয়ে বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়? সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে কেরল। এই রাজ্যে কিন্তু এই অম্লবৃষ্টি সবথেকে বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। অপশানে একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। এবং তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কত স্কোর করলে। নেক্সট কোশ্চেন, পাঞ্জাবের প্রথম কমিশনার ছিলেন কে? পাঞ্জাবের প্রথম কমিশনার কে? সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে, পাঞ্জাবের প্রথম কমিশনার হচ্ছে হেনরি লরেন্স। অপশান ডি একদম কারেক্ট অ্যান্সার, পাঞ্জাবের প্রথম কমিশনার হচ্ছে হেনরি লরেন্স। নেক্সট কোশ্চেন দেখে নাও, বলা হয়েছে ধাপ চাষ এটি করা হয় কোথায়? ধাপ চাষ এটি কোথায় করা হয়? কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে, ধাপ চাষ এটি করা হয় পর্বতের ঢালে। অপশান বি একদম কারেক্ট অ্যান্সার, পর্বতের ঢালে ধাপ চাষ করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন দেখে নাও, মহারাজা রঞ্জিত সিং পাঞ্জাবের কোন মিশনের অধিপতি ছিলেন? মহারাজা রঞ্জিত সিং পাঞ্জাবের কোন মিশনের অধিপতি ছিলেন? কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে, তিনি সুকার চুকিয়া এই মিশনের অধিপতি ছিলেন। অপশানে একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন দেখে নাও, কোয়েম্বাটোর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? কোয়েম্বাটোর এই শহরটি কোন নদীর তীরে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কমেন্টের মাধ্যমে তোমরা আমাদের কাছে সঠিক অ্যান্সার করার চেষ্টা করো যে কোয়েম্বাটোর এই শহরটি কোন নদীর তীরে অবস্থিত। কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে, এটি নয়্যাল এই নদীর তীরে কিন্তু অবস্থিত। অপশান সি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন দেখে নাও, অযোধ্যার শেষ নবাব কে ছিলেন? অযোধ্যার শেষ নবাব কে ছিলেন? কারেক্ট অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে বলার চেষ্টা করো যে অযোধ্যার শেষ নবাব কে ছিলেন। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে, অযোধ্যার শেষ নবাব হচ্ছে ওয়াজিদ আলী শাহ। অপশান বি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন, কোন অঞ্চলটিকে মরুস্থলী বলা হয়? নিচের দেওয়া চারটে অপশান এর ভেতর কোন অঞ্চলটিকে মরুস্থলী বলা হয়ে থাকে? কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে, থর মরুভূমি এই অঞ্চলটিকে কিন্তু মরুস্থলী বলা হয়ে থাকে। অপশান ডি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন দেখে নাও, ব্যাটারি থেকে কি পাওয়া যায়? কোন জিনিসটি ব্যাটারি থেকে পাওয়া যায়? সঠিক অ্যান্সার কী হবে তোমরা কমেন্টের মাধ্যমে বলার চেষ্টা করো। এটি খুবই সোজা প্রশ্ন, ব্যাটারি থেকে কি পাওয়া যায়? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে, ব্যাটারি থেকে DC তড়িৎ প্রবাহ পাওয়া যায়। অপশান বি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন, কোন আলোর বিক্ষেপণ কম? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কোন আলোর বিক্ষেপণ কম? কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে হবে, লাল আলোর কিন্তু বিক্ষেপণ কম হয়ে থাকে। অপশানে একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন দেখে নাও, কোনটির ক্ষেত্রে বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে? নিচের কোনটির ক্ষেত্রে বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে? সঠিক অ্যান্সার তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানিয়ে দাও যে কোনটির ক্ষেত্রে বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে, অমসৃণ প্রতিফলকের ক্ষেত্রে কিন্তু এই বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে থাকে। কারেক্ট অ্যান্সার কী হবে? অমসৃণ প্রতিফলন কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, TNT বিস্ফোরক প্রস্তুতিতে নিম্নলিখিত কোন অ্যাসিড ব্যবহার করা হয়? TNT বিস্ফোরক প্রস্তুতিতে নিম্নলিখিত কোন অ্যাসিড ব্যবহার করা হয়ে থাকে? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, H2SO4 এই অ্যাসিডটি কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। অপশান বি একদম কারেক্ট অ্যান্সার। দেখে নাও পরবর্তী প্রশ্ন, কাঁচ এবং গ্লিসারিলের প্রতিসরঙ্ক হলো? কাঁচ এবং গ্লিসারিলের প্রতিসরঙ্ক হলো? কারেক্ট অ্যান্সার হবে, উভয় সমান প্রতিসরঙ্ক ধর্মী। অপশানে একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন,
নিচের কোনটি রবার শিল্পে ব্যবহৃত করা হয়? নিচের কোনটি রবার শিল্পে ব্যবহার করা হয়ে থাকে? কারেক্ট অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে বলার চেষ্টা করো যে রবার শিল্পে কোনটি ব্যবহার করা হয়ে থাকে। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অ্যানিলিন, এটি কিন্তু রবার শিল্পে ব্যবহার করা হয়ে থাকে। অপশানে একদম সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নাও, নিচের কোন অ্যাসিডের বিজারণ ক্ষমতা নেই? নিচের দেওয়া চারটে অ্যাসিড, এর ভেতর কোন অ্যাসিডের বিজারণ ক্ষমতা নেই? সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে অপশান বি, HNO3। এই অ্যাসিডের কিন্তু বিজারণ ক্ষমতা নেই। অপশান বি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। দেখে নাও নেক্সট কোশ্চেন, দেশলাইয়ের বারুদ রূপে নিচের কোনটি ব্যবহার করা হয়? দেশলাইয়ের বারুদ রূপে নিচের কোনটি ব্যবহার করা হয়ে থাকে? কারেক্ট অ্যান্সার তোমরা প্রত্যেকে কমেন্টের মাধ্যমে বলার চেষ্টা করো যে দেশলাইয়ের বারুদ রূপে নিচের কোনটিকে ব্যবহার করা হয়ে থাকে। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে লাল ফসফরাসকে দেশলাইয়ের বারুদ রূপে ব্যবহার করা হয়। অপশান সি একদম কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নাও, মানামা কোন দেশের রাজধানী? মানামা এটি কোন দেশের রাজধানী? সঠিক অ্যান্সার তোমরা প্রত্যেকে কমেন্টের মাধ্যমে বলার চেষ্টা করো যে মানামা এটি কোন দেশের রাজধানী। কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে এটি হচ্ছে বাহরিন, এই দেশের কিন্তু রাজধানী। অপশানে একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। দেখে নাও পরবর্তী প্রশ্ন, ওভার নিসে এই লাইনটি কোন কোন দেশের মধ্যে অবস্থিত? ওভার নিসে এই লাইনটি কোন কোন দেশের মধ্যে অবস্থিত? এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যারা অপশান বি ভাবছ এক্ষেত্রে একদম কারেক্ট অ্যান্সার, জার্মানি এবং পোল্যান্ড এই দুটি দেশের মধ্যে কিন্তু ওভার নিসে এই লাইনটি অবস্থিত। অপশান বি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন দেখে নাও, পারিবারিক হিংসা প্রতিরোধ আইন কবে পাশ করা হয়? পারিবারিক হিংসা প্রতিরোধ আইন এটি কত সালে পাশ করা হয়ে থাকে? কারেক্ট অ্যান্সার হবে এটি 2005 সালে পাস হয়েছিল। অপশানে একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। দেখে নাও আজকে নিয়ে পরবর্তী প্রশ্ন, আন্তরাজ্য পরিষদ গঠনের কথা বলা হয়েছে কত নম্বর ধারায়? আন্তরাজ্য পরিষদ গঠনের কথা বলা হয়েছে কত নম্বর ধারা অনুযায়ী? কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে 264 নম্বর ধারায় আন্তরাজ্য পরিষদ গঠনের কথা কিন্তু বলা হয়েছে। অপশান বি একদম সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধান সমীক্ষা কমিশন রিপোর্ট পেশ করে কত সালে? ভারতীয় সংবিধান সমীক্ষা কমিশন রিপোর্ট এটি পেশ করে কত সালে? কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে এটি পেশ করা হয়েছিল 2002 সালে। অপশান সি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। দেখে নাও পরবর্তী প্রশ্ন, অঙ্গরাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা জারির ক্ষেত্রে রাষ্ট্রপতি চূড়ান্ত সিদ্ধান্ত এটি উল্লেখিত হয়েছে কততম সংশোধনীর মাধ্যমে? অঙ্গরাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা জারির ক্ষেত্রে রাষ্ট্রপতি চূড়ান্ত সিদ্ধান্ত এটি উল্লেখিত রয়েছে কততম সংশোধনীর মাধ্যমে? এক্ষেত্রে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এটি উল্লেখিত রয়েছে অপশান ডি, 38তম সংশোধনীর মাধ্যমে। অপশান ডি একদম কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাচ্ছে। দেখে নাও পরবর্তী প্রশ্ন, শ্বেত পণ্য বলতে কী বোঝায়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, শ্বেত পণ্য বলতে নিচের কোনটিকে বোঝায়? কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে শ্বেত পণ্য বলতে বোঝায় স্থায়ী ভোগ্য দ্রব্যকে। অপশানে একদম কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন, কোলাট্টম কোন প্রদেশের নৃত্য? কোলাট্টম এটি কোন প্রদেশের নৃত্য? কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে যারা অপশান ডি ভাবছ তাদেরই অ্যান্সার সঠিক। অপশান ডি এটি তামিলনাড়ু, এই রাজ্যে অবস্থিত। অপশান ডি একদম কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন এক্ষেত্রে দেখে নাও, জাপানের রাজধানীর নাম কি? খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ প্রশ্ন, জাপানের রাজধানীর নাম কি? সঠিক অ্যান্সার তোমরা সবাই জানো জাপানের রাজধানীর নাম হচ্ছে টোকিও। অপশানে একদম সঠিক উত্তর হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন দেখে নাও, নিচের কোন ব্যক্তি হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীতের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব? নিচের দেওয়া চারটে অপশান, এর ভেতর কোন ব্যক্তি হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীতের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব? সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে অপশান বি, শুভা মুদগাল, ইনি হচ্ছেন হিন্দুস্থান শাস্ত্রীয় সঙ্গীতের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। অপশান বি একদম সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখে নাও আজকে নিয়ে পরবর্তী প্রশ্ন, ডাবল ফল্ট কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? ডাবল ফল্ট এই কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক অ্যান্সার এই প্রশ্নের হয়ে যাবে অপশান ডি, এটি টেনিস খেলার সঙ্গে যুক্ত। অপশান ডি একদম সঠিক উত্তর এক্ষেত্রে হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন, রাজস্থানের রাজধানীর নাম কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে কোনো পরীক্ষায় আসার যোগ্য, রাজস্থানের রাজধানীর নাম কি? সঠিক অ্যান্সার তোমরা প্রত্যেকে কমেন্টের মাধ্যমে বলার চেষ্টা করো যে রাজস্থান রাজ্যের রাজধানীর নাম কি।
এক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তর হবে জয়পুর, অপশানে একদম কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাচ্ছে। দেখে নাও আজকে নিয়ে পরবর্তী প্রশ্ন, বিশ্ব বেতার দিবস কবে পালন করা হয়? বিশ্ব বেতার দিবস এটি কবে পালন করা হয়? কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে হবে এটি 13ই ফেব্রুয়ারি পালন করা হয়, অপশান ডি একদম কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাচ্ছে। দেখে নাও আজকের মক টেস্টের একদম লাস্ট প্রশ্ন, বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস এটি কবে পালন করা হয়? বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস এটি কবে পালন করা হয় এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে হবে 20ই ফেব্রুয়ারি বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস এটিকে কিন্তু পালন করা হয়ে থাকে, অপশান বি একদম কারেক্ট অ্যান্সার। তো বন্ধুরা আজকের মতো এটুকুনি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করে দেবে এবং তোমাদের সমস্ত বন্ধুদের মাঝেও ভিডিওটিকে শেয়ার করে দেবে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, জয় হিন্দ, ধন্যবাদ। হু শুড জয়েন আনএকাডেমি প্লাস? সত্যি তো আমরা আনএকাডেমি প্লাসে জয়েন করবো কেন, কারণ ওয়েস্ট বেঙ্গলের বেস্ট এডুকেটারদের কাছে তোমরা এখানে পড়ার সুবিধা পেয়ে যাচ্ছ এবং তাদের গাইড পেয়ে যাবে। এখানে চলছে অনেক ব্যাচ, যেমন কি WB টেট, WB SI মেনের ব্যাচ, মিসলেনিয়াস, PSC-র মতো বড় বড় পরীক্ষার তোমরা প্রস্তুতি নিতে পারবে এই আনএকাডেমি প্লাসের মাধ্যমে। এছাড়াও আপকামিং ব্যাচ আসছে কত তারিখে, 16ই আগস্ট, তোমরা সেখানে জয়েন করতে পারো। এছাড়াও 15ই আগস্ট নতুন একটি ব্যাচ আছে, সেই ব্যাচে তোমরা জয়েন করতে পারবে। এছাড়াও তাকে 30রা আগস্ট থেকে তোমাদের একটি ব্যাচ চলছে, সেই ব্যাচে তোমরা জয়েন করতে পারবে। এছাড়াও তোমাদের কিন্তু 5ই জুলাই একটি ব্যাচ চলছে, সেই ব্যাচে তোমরা জয়েন করতে পারবে। এছাড়াও 15ই জুলাই ব্যাচ চলছে, সেই ব্যাচটাতেও তোমরা জয়েন করতে পারো। আর আমরা এই আনএকাডেমিতে অ্যাকচুয়ালি জয়েন করবো কেন, প্লাস কী কী ফেসিলিটি পাবো সেটা ভালো করে একবার জেনে নেওয়া দরকার রয়েছে। দেখো পোলস চার্ট অপশান পেয়ে যাচ্ছ তোমরা, এরপরে আছো সেলফ অ্যানালিস্ট থট পোলসের অপশান পেয়ে যাচ্ছ, নো ইয়োর র্যাঙ্ক এভরি ক্লাস, অর্থাৎ তুমি পরীক্ষাটা দিলে তারপরে কত র্যাঙ্ক করলো ওয়েস্ট বেঙ্গল মধ্যে দেখার সুবিধা পেয়ে যাবে। বেস্ট এডুকেটারের সাথে কিন্তু এগুলো তোমরা পেয়ে যাচ্ছ, স্ট্রাকচার কোর্স অফ এভরি এডুকেটার পেয়ে যাচ্ছ। এছাড়াও কি তোমরা যেগুলো পাচ্ছ, দেখো যে ক্লিয়ারিং ক্লাসেস, অর্থাৎ তোমার যত ডাউট থাকছে সমস্ত ডাউট তোমার ক্লিয়ার করে দেওয়া হবে ক্লাসগুলোর মাধ্যমে। উইকলি কুইজ পেয়ে যাচ্ছ, তাছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ মেগা কুইজ পেয়ে যাচ্ছ, এই সমস্ত ফেসিলিটি পেয়ে যাচ্ছ তোমরা এই আনএকাডেমি প্লাস জয়েন করলে। দেখো এবার যদি আমার তোমার রেফারেল কোড ইউজ করো 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। ডিসক্রিপশন তো অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কটা ফলো করতে পারো, TD10 লেখা থাকবে দেখবা ডিসকাউন্ট কোড, ঠিক আছে। আমি তোমাদেরকে বলবো দেখো কোন সময় 1 মাস বা 3 মাসের জন্য তোমরা সাবস্ক্রিপশন নিবা না, তো অনেকটা পয়সা টাকা তোমাদের বেশি যাবে। আমি তোমাদেরকে বলবো 12 মাসের অন্তর নেওয়ার চেষ্টা করো, 12 মাসে নিলে তোমাদের দেখো লেখা আছে 7000 টাকা, সেখানে 10% ডিসকাউন্ট পেয়ে যাবে, 700 টাকা কমে যাবে, সামথিং 500 টাকা করে মাসে তোমাদের পড়বে। আর জয়েন করলে সমস্ত সুবিধা তোমরা আনএকাডেমি প্লাস থেকে পেয়ে যাবে। আশা করি সমস্ত তথ্য বোঝাতে পেরেছি কেন আনএকাডেমি প্লাসে তোমরা জয়েন করবে, তো ডিসক্রিপশনের লিঙ্কটা তোমরা ফলো করতে পারো।